কণ্ঠশিল্পী কল্পনা পাটোয়ারির বিরুদ্ধে 20 কোটি টাকার মানহানি গোচর তরিছে তেওর ভনী জয় পার্থ প্রতিম মহন পার্থপ্রতিম মহন্তয় এজাহার দাখিল করেছে আর 20 কোটি টাকার মানহানি গোচর তরিছে কল্পনা পাটোয়ারি তথা কল্পনা পাটোয়ারির পরিয়ালর বিরুদ্ধে এটা ঘটনাটো হৈছিল এনে ধৰণৰ যে কল্পনা পাটোয়ারির ভগ্নী কাকলি মহন্তৰ মৃত্যু হৈছিল হৃদৰোগত আক্রান্ত হয় বেঙ্গালুরুত বেঙ্গালুরুত মৃত্যু হওয়া কাকলি মহন্তৰ এই মৃত্যু সহজভাবে লোৱা নাছিল কল্পনা পাটোয়ারির পরিয়াল অর্থাৎ কল্পনা পাটোয়ারির মাতৃ তথা কল্পনা পাটোয়ারির স্বামী পারভেজ খান মাতৃ জয়মতী গোস্বামী গতিকে ক্ষমা করব জয়মতী মহন্ত এওঁলোকে সহজভাবে লোৱা নাছিল আর তেওঁলোকে গোচর তৰিছিল পার্থপ্রতিম মহন্তৰ বিৰুদ্ধে যে পার্থপ্রতিম মহন্তৰ অর্থাৎ জয়কে হত্যা করেছে তেওঁলোকৰ ভগ্নীক জোয়ায়েকে অর্থাৎ পার্থপ্রতিম মহন্তই নিজের পত্নীক হত্যা করা বলে এক অভিযোগ আনিছিল আর আনকি তেওঁলোকৰ যে কন্যা সন্তান আছিল সেই কন্যা সন্তানকো কল্পনা পাটোয়ারিয়ে নিজের লগত রাখিছিল কিন্তু এতিয়া যেহেতু চিকিৎসকৰ যে রিপোর্ট আহিলে বা তেওঁৰ যে ডেথ রিপোর্ট আহিলে তাত স্পষ্টভাবে উল্লেখ আছে যে হৃদরোগত আক্রান্ত হয়েহে তেওঁলোকৰ ভগ্নী কাকলি মহন্তৰ মৃত্যু হয়েছিল আর এতিয়া এতিয়া গোচর তৰিছে পার্থপ্রতিম মহন্ত এতিয়া কল্পনা পাটোয়ারি তথা তেওঁৰ পৰিয়ালৰ বিৰুদ্ধে 20 কোটি টকার মানহানি গোচর তৰিছে পার্থপ্রতিম মহন্ত দেশপুর আরক্ষী চকীত গোচর তৰিছে পার্থপ্রতিম মহন্ত